আমার খুব বিপদ রে মা। তাই তোর বাবার বুদ্ধিতে আমি এখানে আছি। কোনো লাভ হবে না আঙ্কেল, কারণ আমাকে দেখে বুঝতে পারছো যে আজকালকার মেয়েরা শুধু মা হবার জন্য জন্ম নেয়, শক্তি আর সাহসের জোরে তারা মাস্তানিও করতে পারে। যে তোমাকে হুমকি দিয়েছে সে নিশ্চয় অনেক বেশি সাহসী, যে কোনো মুহূর্তে এখানে এসে তোমাকে খুন করতে পারে। তাহলে এখন আমি কি করব? তুই বল। গোপন কথা, দেয়ালেরও কান আছে, শোনো। তোর বুদ্ধি আমি কাজে লাগাবো। তাহলে আমি আসি। আচ্ছা আচ্ছা। ভয় পেলে মুন? কেন, তুমিও থাকো, তোমার শক্তি কাজে লাগাও। তার আর দরকার হবে না, তুমি যে পাহারা বসিয়েছ তাতে চাচার কোনো ক্ষতি হবে তো দূরের কথা, ওই হতভাগিনী মরবে। আসি। তোমার মাইকেলকে জিনিস হবে না, ছেলেটা কার তোমার? এই যা, কোনো নজর রাখ, কোনো ভাবি বাঁচতে না পারে। ডোন্ট ওয়ারি ড্যাড, ডোন্ট ওয়ারি। ও যদি এসে পড়ে আমাকে পাবে না। মারে সময় খুবই কম, চল কোথায় নিয়ে যাবে শীঘ্রই চল। তুমি যেখানে গিয়ে লুকাবে সেখানে একাই যেতে হয়, কাউকে সঙ্গে নিয়ে যাওয়া যায় না। এ তুই কি বলছিস মা? আজ থেকে 14 বছর আগে ওসি হাসান চৌধুরীকে হত্যা করার কথা মনে পড়ে? তার মানে তুই যার ভয়ে জীবন বাঁচাতে এসে মরণ ফাঁদে পা দিয়েছিস, হাসান চৌধুরীর সেই রক্ত আজ তোর সামনে জল হয়ে দাঁড়িয়ে আছে। মারে মা, তুই আমাকে মাফ করে দে মা। চুপ, শুয়োরের বাচ্চা, তোকে খুন না করলে আমার বাবার আত্মা শান্তি পাবে না। যা পরে পরে গিয়ে আমার বাবার কাছে আস। যা। কি পারো, কাদের মন্ডলের নিহত হওয়ার ঘটনা তদন্ত করে রিপোর্ট পেশ করো, খুঁজে বের করো কে এই খুনি। ইয়েস স্যার। স্টপ ইট, স্টপ ইট, কেউ মালা পড়াবে না। এই ভবির উপর মালা পড়িয়ে চুপচাপে সবে শোক দিবস পালন করলেই আমার বাবার আত্মার শান্তি পাবে না, পাবে না। শোন, তুই কি করছিস? চুপ করো। 20 টাকা দামের মালা পড়িয়ে মিলাদ মাহফিল করে তুমি তোমার নিজকে সান্ত্বনা দিতে পারবে, কিন্তু আমার মন সেদিনই শান্তি হবে যেদিন ওই খুনিকে খুন করে ওর লাশের উপর দাঁড়িয়ে আমি আবার বাবার ছবিতে মালা পড়াতে পারবো। তোর এই আশা মরণ দিয়ে পূরণ করবো। কিন্তু মন, তুই যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে মরণ খেলায় মেতে উঠেছিস, আল্লাহ না করুক তোকে যদি কোনো বিপদে পড়তে হয়। মা, তোমাদের দোয়া যখন আছে তখন আমার আশা পূরণ না হওয়া পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি আমাকে বিপদে ফেলতে পারবে না। পারবে, আইন তোমাকে কেন, যে কোনো সন্ত্রাসীকে শাস্তি দিতে পারবে। মন, আজ তোমাকে বলতেই হবে, মেয়ে হয়ে সন্ত্রাসীদের খাতার নাম লিখিয়ে কোন সন্ত্রাসী ঘটনার জন্ম দিতে যাচ্ছ। সাগর, সব ব্যাপারে মাথা ঘামানো ঠিক না। কিন্তু আমার অজান্তে তোমরা কোন মরণ খেলায় মেতে উঠেছ তা আজ আমাকে বলতেই হবে, সময় হলেই বুঝতে পারবে। না, মায়ের কসম, আজ তোমাকে বলতেই হবে। সাগর, মা, ও যখন আমাকে এত বড় কসম দিয়েছে তখন আমাকে বলতেই হবে। শোনো, ওই মুখোশধারী ক্রিমিনালরা আমার বাবাকে খুন করেছিল, আর তাই আমি নিজ হাতে তার প্রতিশোধ দেব। এত বড় একটা দুর্ঘটনার কথা তোমরা কেন আমার কাছে লুকিয়ে রেখেছ বলো মা। প্রয়োজন মনে করিনি। কিন্তু আজ যখন তোমাদের সবকিছু জেনে ফেলেছে তখন আইনের মাধ্যমে ওদের আমি শাস্তি দেবই। বলো মন, ওরা কারা?
ওরা আমার শিকার। আমি জানি সাক্ষী প্রমাণের অভাবে আইন ওদের বিচার করতে গিয়ে ব্যর্থ হবে। মায়ের কাছে দেওয়া ওয়াদা আমার ভঙ্গ হবে, আমি তার চোখের পানি মুছিয়ে দিতে পারবো না। তাহলে আমিও তোমাকে ছাড়বো না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। শান্ত হও মা। সাগর, যেমনি বিনা অপরাধে কাউকে আসামি করা যায় না, তেমনি ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা যায় না, আর সাক্ষী প্রমাণ ছাড়া আদালতও কাউকে শাস্তি দিতে পারে না। কথাটা মনে রাখিস। ঠিক আছে, সাক্ষী প্রমাণ নেই, আমি তোমার মুখোমুখি হব। সাগর, সত্যি তুই আমাকে অবাক করেছিস। আমার কষ্টে দুঃখ না পেয়ে সাত দিন হতে না হতেই এই পোশাকের মায়া মমতায় যখন আমাকে দূরে ছেড়ে দিতে পারলি, তখন একই ছাদে নিচে থাকাটা ঠিক হবে না। মন, মা, ও যেদিন ওই খুনিদের আইনের জাপাকলে পিষ্ট করে ওদেরকে শাস্তি দিতে পারবে, সেদিন আমি বাড়িতে ফিরে আসবো মা। আর না পারলে আমার আদালতে খুনিদের বিচার করব। কি ব্যাপার, তোমার মন খারাপ? তুমি আসবে জেনে মিথ্যে অজুহাতে বাবাকে পাঠিয়ে দিয়েছি, তুমি খুশি হওনি? প্লিজ ঝিনুক, আমি একটু একা থাকতে চাই। শুধু তোমাকে কথা দিয়েছিলাম বলে আমি এসেছি। ঝিনুক, আজ থেকে তোমার মনে প্রেম ভালোবাসা। আলীকে মারার হুমকি দিচ্ছিস? কে তুই? তোর আজরাইল। সাহস থাকে তো সামনে আয়, কে কার আজরাইল বুঝিয়ে দেব। 24 ঘন্টার মধ্যে আমি তোর সাথে বোঝাপড়া করব। আমার মনে তুই যে আগুন জ্বালিয়েছিস, তোর রক্ত দিয়ে আমি সেই আগুন নেভাবো। কথাটা মনে রাখিস, চালানের বাচ্চা। যে ফোন করেছিল বাবা? আমাকে 24 ঘন্টার মধ্যে। আমুল মত, বাকি কথাটা ওর জীবনে লেখা হবে। ও আপনার দেখা পাওয়ার আগেই ওর মরণ রেখা আমি এঁকে দেব। আসতে পারি? তুমি? হ্যাঁ, আসতে বাধ্য হলাম, কারণ তোমার সাথে চ্যালেঞ্জে জয়ী হওয়ার জন্য সাগর আমাকে ওর জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছে। তাই তোমাকে অনুরোধ করছি, আইনকে অবমাননা করে বল হয়ে ভাইয়ের সাথে শত্রুতা কাজ খেলো না। কথাটা আমাকে নয়, ওই আইনের গোলামকে বলো, যেন আত্মার বন্ধনকে ছিন্ন না করে আমার স্বপ্নকে সফল করতে দেয়, নইলে বোন হয়ে ভাইয়ের রক্তে এই হাত রঞ্জিত হবে। তার আগেই তোমাকে জেলে ঘানি টানতে হবে। তোমার এত বড় সাহস, তুমি আমাকে মারার হুমকি দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, 14টি পাথর চড়াই মনটাকে অসহ্য জ্বালা যন্ত্রণায় কত বিক্ষত করে রেখেছে। তাদের রক্তে সেই জ্বালা না নিভানোর আগ পর্যন্ত পৃথিবীর কোন বাধাই আমাকে আমার টার্গেট থেকে ফেরাতে পারবে না। শাট আপ! আমি বেঁচে থাকতে তোমাকে খুনির খাতা নাম লেখাতে দেব না। তাই বলছি, এখনো সময় আছে, তোমার সিদ্ধান্ত পরিবর্তন করে আমাকে সহযোগিতা করো, তা না হলে তোমার ঘুম আমি হারাম করে দেব। এসো ঝিনুক। আরে যাও যাও, আজ পর্যন্ত এই মন কোন লড়াইয়ের ময়দান থেকে পিছপা হয়নি, ভবিষ্যৎ হবে না। যদি পারিস আমাকে